ব্লাড সুগার কন্ট্রোলে স্ট্রবেরি খাওয়া যাবে কি? স্ট্রবেরি ইন ডায়াবেটিস কন্ট্রোল। অনেকেই বলেন ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে স্ট্রবেরি খুব ভালো ফল। স্ট্রবেরি সত্যিই ভালো না খুব খারাপ ব্লাড সুগার কন্ট্রোলের জন্য? আসুন ছটি প্যারামিটারে বিশ্লেষণ করে দেখা যাক স্ট্রবেরিকে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় রাখা যাবে কি না। যদি রাখা যায় স্ট্রবেরি কতটা খাবেন আর কিভাবে খাবেন। বিশ্লেষণের আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করতে হয়। ব্লাড সুগার কন্ট্রোলের প্রথম শর্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্স ও লো গ্লাইসেমিক লোড। স্ট্রবেরির গ্লাইসেমিক ইন্ডেক্স 35 থেকে 47, গ্লাইসেমিক লোড 2 থেকে 5, মানে কমই। স্ট্রবেরি খেলে আপনার ব্লাড সুগার ধীরে ধীরে বাড়বে, ডায়াবেটিস কন্ট্রোলেও সহজ হবে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার প্রথম শর্ত স্ট্রবেরি পূর্ণ করল। ব্লাড সুগার কন্ট্রোলের দ্বিতীয় শর্ত হাই ফাইবার। 100 গ্রাম স্ট্রবেরিতে ফাইবার থাকে 2 গ্রাম, জল থাকে প্রায় 91 গ্রাম, মানে আনুপাতিকভাবে স্ট্রবেরিতে ফাইবার ভালোই থাকে। স্ট্রবেরির ফাইবার ব্লাড সুগার লেভেল বাড়তে দেবে না সহজে, ডায়াবেটিস নিয়ন্ত্রণও সহজ হবে। ডায়াবেটিস কমানোর উপায়ের দ্বিতীয় শর্ত স্ট্রবেরি পূর্ণ করল। ব্লাড সুগার কন্ট্রোলের তৃতীয় শর্ত লো ক্যালোরিজ। 100 গ্রাম স্ট্রবেরি থেকে আপনি শক্তি পাবেন 33 ক্যালোরি, মানে কমই। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার তৃতীয় শর্ত স্ট্রবেরি পূর্ণ করল। ব্লাড সুগার কন্ট্রোলের চতুর্থ শর্ত লো সোডিয়াম। 100 গ্রাম স্ট্রবেরিতে সোডিয়াম পাবেন 1 মিলিগ্রাম। স্ট্রবেরি খেলে আপনার ব্লাড প্রেশার তেমন বাড়বে না, ডায়াবেটিস কন্ট্রোলেও সহজ হবে। ডায়াবেটিস কমানোর উপায়ের চতুর্থ শর্ত স্ট্রবেরি খুব ভালোভাবে পূর্ণ করল। ব্লাড সুগার কন্ট্রোলের পঞ্চম শর্ত হাই ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। 100 গ্রাম স্ট্রবেরিতে ভিটামিন সি থাকে 59 মিলিগ্রাম, মানে বেশ বেশি। স্ট্রবেরিতে পেলারগনিডিন, অ্যালার্জিক অ্যাসিড, অ্যালেজিটানিন, প্রোসিয়ানাডিন, অ্যান্থোসায়ানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট পর্যাপ্ত পরিমাণে থাকে, যা ডায়াবেটিস ইনডিউসড অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার পঞ্চম শর্ত স্ট্রবেরি খুব ভালোভাবে পূর্ণ করল। ব্লাড সুগার কন্ট্রোলের ষষ্ঠ শর্ত লো স্যাচুরেটেড ফ্যাট। স্ট্রবেরিতে স্যাচুরেটেড ফ্যাট থাকে না, ফলে স্ট্রবেরি খেলে ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল বাড়বে না, ডায়াবেটিস কন্ট্রোলেও সুবিধা হবে। ডায়াবেটিস কমানোর ষষ্ঠ শর্ত স্ট্রবেরি খুব ভালোভাবে পূর্ণ করল। ছটি প্যারামিটারে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে স্ট্রবেরি 6 পাচ্ছে 6, মানে স্ট্রবেরি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় একেবারে প্রথম দিকে থাকছে। আপনি নিশ্চিন্তে স্ট্রবেরি খেতে পারেন, তবে একবারে 50 গ্রামের বেশি না খাওয়াই ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।